এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরও একটা স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। সকলকে অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি অনেক ভালো লাগবে, অনেক মজাদার একটা রেসিপি। এখানে আমি মাঝারি সাইজের কিছু পমফ্রেট মাছ খুব সুন্দরভাবে ধুয়ে বেছে রেখেছি আর একটু পেঁচিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করে। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো নিলাম, এক চামচ হলুদের গুঁড়ো নিলাম আর অল্প একটু ফুড কালার নিলাম। স্বাদ মতো লবণ নিচ্ছি। এটা এক ধরনের মশলা দিলাম আর এখানে নিলাম এক চামচের মতো ভিনিগার। আপনারা চাইলে পাতিলেবুর জুসও দিতে পারেন। আর দেব এক চামচের মতো সয়া সস। মশলাগুলো একটু মিশিয়ে নেব। এরপর আমি মাছগুলো একটু মশলার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব। এখানে আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে, আমি 20 মিনিটের মতো রেস্টে রাখবো। এরপর আমি চার টেবিল চামচ ময়দা নিলাম আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা আমি 2 চামচ নিলাম। এখানে অল্প একটু স্বাদ মতো লবণ দেব আর এখানে একটু ফুড কালার মেশালাম। এবারে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মাখিয়ে নিলাম। আমি এইভাবে কর্নফ্লাওয়ার আর ময়দার সঙ্গে এইভাবে আমি মাছগুলোকে কোট করে নেব। আমি সবগুলো মাছ এইভাবে কোট করে নিয়েছি। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, রিফাইন অয়েল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো ভেজে নেব। এইভাবে কিন্তু ফিশ ফ্রাই করলে অনেক সুন্দর, ক্রিস্পি, অনেক মজা লাগে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে কিন্তু খুব মজাদারভাবে এইভাবে ফিশ ফ্রাই করা সম্ভব, তাও আবার খুব সহজ পদ্ধতিতে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর খুব জলদি আরও একটা নতুন ভিডিও আসতে চলেছে, তো সকলকে বলবো পাশে থাকবেন। আর খুব সহজ পদ্ধতিতে আমি এইভাবে আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, পারলে আপনারা দেখে নিতে পারেন। আমি এই মাছগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নেব। আমি এখানে একটা সস তৈরি করে নিচ্ছি। আপনারা শুধু টমেটো সস দিয়েও খেতে পারেন, কিন্তু আমার এখানে ভালো লাগে টক দইয়ের সঙ্গে সস দিলে অনেকটা ভালো লাগে খেতে। এইভাবে আমি ফাটিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে বাড়িতে বিকেলবেলা এই রকম একটা নাস্তা তৈরি করতেই পারেন, খুব মুখরোচক লাগে, বাচ্চাদেরও অনেক প্রিয় হবে, অনেক সুন্দর। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।